ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় থাকার জন্য সার্বভৌমত্ব বিক্রি করতে প্রধানমন্ত্রী ভারত সফর কিনা, এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। দল পরিচালনায় শতভাগ সফল না হলেও সাংগঠনিক কার্যক্রম বেড়েছে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গ্রাহক পর্যায়ে 12 কেজি এলপিজির দাম 16 টাকা বেড়ে 1,235 টাকা, আজ থেকেই কার্যকর বিইআরসির ব্রিফিং। খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে অস্থায়ী প্যাসেঞ্জার টার্মিনালে ইমিগ্রেশন কার্যক্রম চালু হতে যাচ্ছে এ মাসেই। চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দোকান থেকে রাতে বাড়ি ফেরার পথে তার কাছ থেকে সবকিছু হাতিয়ে নেয়ার পর ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। চলমান অর্থনৈতিক ঝড় কাটিয়ে মাথা তুলে দাঁড়াবে ব্রিটেন জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস, নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা। কয়েকদিনের রেকর্ড বৃষ্টিতে পাকিস্তানের বৃহত্তম হ্রদ মানসারের পানি ঢল ঠেকাতে প্রশাসনের প্রাণপণ লড়াই। কাঠমান্ডুতে নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, ফাইনাল খেলার লক্ষ্য সাবিনাদের। এশিয়া কাপের সুপার ফোরে আজ আফগানিস্তানকে হারালেই ফাইনালে পাকিস্তান, টিকিট মিলবে শ্রীলঙ্কারও।